হ্যালো ফ্রেন্ডস যারা পিএইচডি করতে চান তাদের জন্য সুখবর প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পিএইচডির নোটিফিকেশান বেরোলো এটা দেখুন গতকাল অর্থাৎ বারো এগারো দু হাজার কুড়ি তারিখে নোটিফিকেশানটি বেরিয়েছে তো এখানে বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা ইউজিসি সি আর নেট অথবা শুধু নেট বা এলএস অর্থাৎ লেকচারশিপে যারা কোয়ালিফাই করেছেন ঠিক আছে আর ডিবিটি বা বিইটি ওনলি ফর যারা বায়োটেকনোলজি স্টুডেন্ট রয়েছেন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আর অ্যাডমিশান ইন দ্য পিএইচডি প্রোগ্রাম অফ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইন ভেরিয়াস ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টের থেকে অ্যাডমিশান নোটিফিকেশানের কিন্তু দেওয়া হয়েছে তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী কী থাকতে হবে তো সংশ্লিষ্ট সাবজেক্টে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে মাস্টার ডিগ্রিতে এবং ফাইভ পার্সেন্ট ইলেকট্রিশন পাবেন যারা রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছেন অর্থাৎ এসসি এস টি ও এ ওবিসি বি আর পারসন উইথ ডিসাবিলিটি ঠিক আছে এস পার বলছে ইউজিসি যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী আর কী বলা হচ্ছে যে যে নেট সেট কোয়ালিফাইড থাকতে হবে আর ডিবিটি আর বিএডির কোয়ালিফাইড ক্যান্ডিডেট আর ইলিজিবল টু অ্যাপ্লাই বায়োটেকনোলজি অনলি ঠিক আছে তো সি আর ইউজিসির সি এস আর নেট বা এলএস কোয়ালিফাইড হতে হবে কিন্তু তো ইম্পর্টেন্ট যে ডেটগুলো দেওয়া রয়েছে সেই ডেটগুলো দিয়ে ভালো করে দেখুন যে স্টার্ট ডেট ফর অ্যাপ্লাই অনলাইন অনলাইনের জন্য কিন্তু তেরো তারিখে তেরোই নভেম্বর তারিখে শুরু হচ্ছে পাঁচটা থেকে বিকেল পাঁচটা থেকে লাস্ট ডেট হচ্ছে একুশে নভেম্বর দু হাজার কুড়ি আর ইন্টারভিউ বা টেস্ট শিডিউল পরে কিন্তু জানানো হবে ইমেল বা নোটিফিকেশানের মাধ্যমে কিন্তু জানানো হবে ঠিক আছে তো এবার দেখে নেওয়া যাক কত কী সাবজেক্টে কী কী পোস্ট ভ্যাকান্ট রয়েছে অর্থাৎ বেঙ্গলিতে রয়েছে তিনটি ইউ জেনারেলের জন্য এসসিদের জন্য দুটো এসটিদের জন্য একটি আচ্ছা ইংলিশে চারটি পোস্ট রয়েছে আর যেটা জেনারেলের জন্য এসসিদের জন্য পাঁচটা আর এসটিদের জন্য একটি এবং ও এর জন্য একটি আর হিস্ট্রিতে রয়েছে একটি পোস্ট ইউআরদের জন্য অর্থাৎ এসসিদের জন্য একটি এসটিদের জন্য একটি আর ওবিসি এ এর জন্য দুটি রয়েছে আর ও বিসি বি এর জন্য একটি রয়েছে এভাবে সাবজেক্টের যে রয়েছে আপনারা দেখে নেবেন তো চলুন আরও গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই সেটা হচ্ছে যে অ্যাভেলেবেল রিসার্চ এরিয়া এরিয়া কোন কোন বিষয়ে রিসার্চ করতে আপনারা পারবেন যারা ম্যাথামেটিক্সে রয়েছেন তারা কী কী বিষয়ে করতে পারবেন অ্যাস্ট্রোনোফিজিক্স কসমোলজি ক্রাইপটোলজি অ্যান্ড কম্বিনেশন ডিফারেন্সেন্সিয়াল ইকুয়েশান আর ডায়নাম ডায়নামিক্যালি সিস্টেম ফ্যাক ফ্র্যাক্টাল জিওমেট্রি জিওমেট্রি গ্রুপ থিওরি ম্যাথামেটিক্যাল বায়োলজি অপারেটর অ্যালজেব্রা অপারেশান রিসার্চ কোয়ান্টাম কম্পিটিশান কম্পিউটেশান অ্যান্ড ইনফরমেশান আর যারা বেঙ্গলি নিয়ে রিসার্চ করতে চান তারা কিন্তু এনি এরিয়া ইন অ্যাকসেপ্টেড ইনক্লুডিং এরিয়া লাইক মেডিভাল বেঙ্গলি লিটারেচার মডার্ন বেঙ্গলি পোয়েট্রি মেডিভাল বেঙ্গলি ম্যানস্ক্রিপ্ট মেডিভাল বেঙ্গলি লিটারেচার এগুলোর এবার জিওগ্রাফি যারা রিসার্চ করতে চান তারা কিন্তু ওই দেখুন জিও হাইড্রোলজি জিও আর এগ্রিকালচার জিওগ্রাফি ঠিক আছে আর রিজনাল অ্যান্ড আরবান প্ল্যানিং অথবা ট্যুরিজম জিওগ্রাফি নিয়ে আপনারা করতে পারবেন আচ্ছা বায়োটেকনোলজি যেটা রয়েছে সেটা প্ল্যান বায়োটেকনোলজি পিএনএ বায়ো বায়োলজি তারপরে টার্ন বায়োলজি ঠিক আছে এসে তারপরে নিউরোলজি তারপরে সেল অ্যান্ড মলিকুলার বায়োলজি ন্যানো বায়োটেকনোলজি রিপ্রোডাক্টিভ বায়োলজি ক্যান্সার বায়োলজি হোস্ট মাইকোবায়ো ইন্টারাকশান এগুলোর সব রয়েছে ইমিউনোলজি রয়েছে ফিলোজাফি যারা করতে চান তারা ইথিক্স ফিলোজাফি অফ মাইন্ড আর তারপরে এপিস্টোমোলজি তারপরে কনস্টিটিউশনেস স্টাডিজ ঠিক আছে এগুলো সব রয়েছে আপনারা দেখে নেবেন পলিটিক্যাল সায়েন্স রয়েছে ইন্ডিয়ান পলিটিক্স পলিটিক্যাল হিস্ট্রি অব ইন্ডিয়া আরবান অ্যাফেয়ার্স অ্যান্ড ডেভেলপমেন্ট ইকোলজি জেন্ডার স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন ঠিক আছে ফরেন পলিসি ইন্ডিয়া অ্যান্ড হার নেভার্স ঠিক আছে এবার ইংলিশে যারা রয়েছে তারা লেট এইটিন অ্যান্ড আর্লি নাইনটিন সেঞ্চুরি ব্রিটিশ পোয়েট্রি লিটারেচার অ্যান্ড কালচার অফ দ্য লগিং লগ অ্যান নাইনটিন সেঞ্চুরি তারপরে নাইনথিন সেঞ্চুরি ব্রিটিশ ফিকশান ঠিক আছে এইসব রয়েছে আপনারা দেখে নেবেন কীভাবে প্রসিডিউরটা দেখে নিয়ে আমরা কীভাবে সিলেকশন হবে বলছি যে একজন এলিজিবেল ক্যান্ডিডেট তারা এই ইন্টারভিউতে অবশ্যই আসবে টেস্ট নেওয়া হবে মেবি ইন অনলাইন মোড় সব কিন্তু অনলাইন হবে কন্ডাক্টেড বাই দ্য ডিপার্টমেন্টের পিএইচডি সিলেকশন কমিটি অফ দ্য ইউনিভার্সিটি ঠিক আছে ইউনিভার্সিটি সিলেকশন কমিটি তারা হবে ইন ইন্টারভিউ দ্য ক্যান্ডিডেট উইল বি রেসপেক্টেড টু ডিসকাস দেয়ার রিসার্চ ইন্টারেস্ট অর্থাৎ কোন বিষয়ে আপনি রিসার্চ করতে চান সে বিষয়ে কিন্তু অনলাইনে ডিসকাশন হবে ফলোয়িং দ্য অ্যাডমিশান প্রসিডিওর এ লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট প্রেফারেবল মেনশনিং দেয়ার এরিয়াস অফ রিসার্চ ইন্টারেস্ট অর্থ যেখানে তার রিসার্চ ইন্টারেস্টের রয়েছে উৎসাহ রয়েছে যেখানে কাজ করার সে বিষয় নিয়ে আলোচনা করতে হবে ঠিক আছে ক্যান্ডিডেট সিলেক্টেড ফর পিএইচডি প্রোগ্রাম উইল বি অ্যাটাস টু দ্য রেসপেক্টিভ ডিপার্টমেন্ট অ্যাট দ্য টাইম অফ দেয়ার প্রভিশনাল অ্যাডমিশান অ্যান্ড উইল বি রিকোয়ার্ড টু এন এনরোল অন পেমেন্ট অফ নন রিফান্ডেবল ফিজ বাই দ্য ইউনিভার্সিটি তাহলে যে ফিজ লাগবে সেটা কিন্তু দিতে হবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি অবশ্য লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য